তো যারা ভাবছো এটা বায়োলজি ক্লাস তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। লেট মি ক্ল্যারিফাই ওয়ান থিং, এখানে কোনো ট্রেনিং বা গুপ্ত জ্ঞান দেওয়া হচ্ছে না। সো এটা তখনকার ঘটনা যখন মানুষের মধ্যে সচেতনতা আর বাজারে বেলুন কোনোটাই ছিল না। গ্রামে বিদ্যুৎ ছিল না, খাট ভাঙলে নতুন খাট বানানোর জন্য কাঠের অভাব ছিল না, রং বেরঙের ভিডিও ছিল না, আর লোকজনের মনে রসেরও অভাব ছিল না। তার ফলে হতো কি, আনপ্রোটেক্টেড ফ্যাক্টস। আর 10-12টা ছেলেপুলে তখন হামদো হামারে দো লাইনটা একটু অন্যরকম ছিল, জাস্ট একটু অন্যরকম। তখন ছিল হামদো হামারা বাড়াতেরা, অত স্লোগানে ছন্দ মেলানোর কথা তখন কারোর মাথায় আসেনি। সূর্য ডুবলেই দাদু বললো, ওই দেখ বাজ পড়ছে। ছেলেপিলে তাকিয়ে বললো, কোথায় বাজ বাবা? উমা তুমি এত হাঁপাচ্ছ কেন? ব্যাস আবার হাসপাতালে দৌড়াও। আমার এক ফ্রেন্ডের দাদু ঠাকুমা ভগবানের কৃপায় পৃথিবীতে 12 জন ছেলে তুলে আনেন, 7টা ছেলে 5টা মেয়ে। পরে সেটা কমে গিয়ে যদিও 5টা ছেলে 5টা মেয়ে হয়ে যায়, তবে এটা কেউ বলো না, এটা উপরওয়ালা একদম ব্যালেন্স করে সাজিয়ে দিয়েছে। দাদুর শেষের 2 মেয়ে জন্মেছিল বড় ছেলের বিয়ে হয়ে যাওয়ার পর। শাশুড়ি বৌমা একসাথে প্রেগনেন্ট, ডিরেক্টেড বাই রবার্ট পি ওয়াইটি। ঠাকুমার দিকে তাকিয়ে নটি নটি স্মাইল দিয়ে যাচ্ছে। একটু বেশি রোমান্টিক হয়ে গেল না ব্যাপারটা? প্রপার্টির উপর চাপটা ভাবো না, মানে ওনারা একটু অন্যরকম ফ্যামিলি প্ল্যান নিয়ে চলতেন। ওনাদের প্ল্যান ছিল এটাই যে দাদু ঠাকুমার জিনে সমস্ত রকম কম্বিনেশনের সন্তান আসবে, অ্যান্ড দে হ্যাভ নো ফাকিং আইডিয়া হোয়াট টু ডু নেক্সট। তারপর দেখা গেল ভাই বোনরা সবাই চাঁদা তুলে একে অপরকে বড় করছে। হ্যাঁ মানে ভেরি নর্মাল, ইটস মানে ইটস লাইক ভেরি নর্মাল, এরকম তো হয়ই, 10-12টা ভাই বোন তো সবারই থাকে, এটা কোনো বড় ব্যাপার নেই, সবার থাকে, তোমার নেই? মা বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যাও। জনগণনার জন্য ডেটা নিতে আসা লোকটার কথা ভেবে দেখেছেন? বেচারা ডেটা সাবমিট করার সময় তার সিনিয়র হয়তো তাকে ধরে বলছে, পতা করো কিসকি জবানি ইতনা জোশ মার রহা হ্যায়। সেকালে বোধ হয় সত্যিই চুন খেলে বাচ্চা হতো। একালের লোকজনের সে দৈব শক্তি আর নেই, খাবারে ভেজাল, বাতাসে দূষণ, টিভিতে স্টার জলসা, সমাজটাই নোংরা হয়ে গেল। তবে সেকালের একটা বড় সুবিধা হলো, তুমি নিজে নিজের জন্য একটা কুল দেখে বার্থডে সিলেক্ট করতে পারো, কারণ তোমার বার্থডে কারোরই মনে নেই। মাকে জিজ্ঞেস করলে বলবে, ওই তো অঘ্রাণ মাসের একাদশীর দিন। তাই নিজেই নিজের ইচ্ছা মতো জন্মদিন রাখা যেত, লাইক 26 জানুয়ারি 1954 বা 25 ডিসেম্বর 1957। আটকানোর কেউ নেই, চাইলে নামও চেঞ্জ করা যায়। হ্যাঁ তেল কেন ভুলাল, তুই একটার মধ্যেই নে না। চাইলে নামও চেঞ্জ করে দেওয়া যেত, কারণ স্কুলে ভর্তি হতে গেলে মুখের ভাষাই ছিল বেদবাক্য। আর ভাগ্যিস ইনস্টাগ্রাম ছিল না, নাহলে হরিদাস পালের নাম হতো হুক্কা লাভার হ্যারি, আর গোবর্ধনের নাম হতো ফরএভার অ্যালোন গবলিন। সো গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে, সবাই ফলো করো। টাটা।